যথাযোগ্য স্থানে পুনর ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানিয়ে আবার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এরপর আপনার সামনে বক্তব্য রাখবেন মাননীয় ডিএম সাহেব রাধিকা আয়ার মহাশয়া। আপনারা নিশ্চয়ই অংশগ্রহণ করুন। আমরা আমাদের প্রশাসন পুলিশ প্রশাসন সবাইদের থেকে এটাই রিকোয়েস্ট আছে, সবাই ম্যাক্সিমাম পার্টিসিপেশন আমরা আমাদের বাঁকুড়ার দূষণে এখানে কোনো স্কোপ নেই, ভালোভাবে ইকো ফ্রেন্ডলি ভাবে করা হয়েছে, সে দেখতেও খুব ভালো আর এমনি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও খুব আছে। তো এই উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোগটা নেওয়ার জন্য কমিটিকে খুব ধন্যবাদ জানাবো। ওনারা খুব ভালো মাইন্ড একটা লাগিয়েছে আর এটা কিন্তু দেখলে এখন বোঝা যাচ্ছে যে যেহেতু পন্ডাল এত সুন্দর হয়েছে নিশ্চয় মানুষের প্রতি ভিড় থাকবে। আজকে ষষ্ঠী দিন আছে, এখনই উদ্বোধন হয়েছে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে, ভলেন্টিয়াররা অলরেডি কাজ চালু করে দিয়েছে। আগামী তিন চার দিন এইভাবে আমাদেরকে লাগাতার কাজ করতে হবে। কয়েকটা জিনিস আমি খেয়াল রাখতে বলবো, সিসিটিভি ক্যামেরা নিশ্চয়ই লাগানো আছে, গেটটা বিশাল বড় আছে, লাগানো আছে আমাদের মায়ের যে সমস্ত দর্শনার্থী আমাদের মন্ডলের উদ্দেশ্যে আসছে তাদেরকে বলবো আপনারা প্রত্যেকে নিজের নিজে যে সমস্ত আছে সেগুলো মন্ডল থেকে বোঝাতে পারবেন এবং পায়ে হেঁটে মন্ডল পাতা পাটকাঠি কাঠের গুঁড়ো এ সমস্ত দিয়ে আমাদের মন্ডল তৈরি হয়েছে। আপনারা দেখুন, নিশ্চয়ই আপনারা আনন্দ পাবেন কারণ তারা বিশ্বব্যাপী যে বিশ্ব বাংলা সারদস্য প্রতিযোগিতা হয়েছিল বাঁকুড়া শহরে।